আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। সীমান্ত হত্যা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ খেলাফত আন্দোলনের। ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ার সেই নিখোঁজ বিমানটির হদিস কি মিলবে? সুদানে নির্বাচনের পর রাজনীতি সার্ভে, সেনাবাহিনী বলছে বোরহান। বাব আল মান্দাব পর্যন্ত আধিপত্য বিস্তার করতে চায় ইরান, বলছে আরব লীগ। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট, উচ্চ ঝুঁকিতে আছেন খালেদা জিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন বাংলাদেশ ভারত সীমান্তে যে প্রতিনিয়তই ভারতীয় সেনাদের গুলিতে বাংলাদেশি হত্যা হচ্ছে, এই হত্যা বন্ধের জন্য বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। এতে আপনি কি একমত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। সীমান্ত হত্যা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা। বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরের শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজজি সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাট, সাতক্ষীরার কালীগঞ্জ ও সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নিরীহ বাংলাদেশি চারজন নাগরিককে গুলি করে হত্যা ও যশোরের চৌগাছায় ভারত সীমান্ত থেকে প্রকৌশলী রফিকুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। আজ শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে নিরীহ বাংলাদেশি নাগরিকদের অমানবিক নির্যাতন ও হত্যা করেই চলছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে সব বর্বর হত্যাকাণ্ড চলছে। কোনো বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র থেকে এমন অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ড আশা করা যায় না। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠন ও সংবাদপত্রের প্রতিবেদন ও পরিসংখ্যান অনুযায়ী প্রায় 3000 সাধারণ নিরীহ বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। গুলি করে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা ফেলানি হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত বিচার হয়নি। তিনি আরো বলেন, সীমান্তে চোরা চালানো অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে বিএসএফ এর বিতর্কিত নীতি দেখা মাত্র গুলি বন্ধ করতে হবে। চলমান বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিশ্বের 50টি দেশের নেতৃবৃন্দের সাথে কথা বলে এ ব্যাপারে তাদের হস্তক্ষেপ কামনা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সীমান্ত হত্যা বন্ধ না করে কথিত বিশ্ব শান্তি দিবস উদযাপন নিরর্থক। তিনি আরো বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী 6 ডিসেম্বর বাংলাদেশ ভারত মৈত্রী দিবস পালিত হবে। কারণ 1971 সালে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এবছর ঢাকা দিল্লি ছাড়াও মোট 18টি দেশে মৈত্রী দিবস পালন করা হচ্ছে। এ দিবসে সীমান্ত হত্যা নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়ের দাবি বলে মনে করেন তিনি। ইরানের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিরীক্ষণে ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। ইরানের কেন্দ্রীয় ইস্ফাহান প্রদেশের নাতানস কাউন্টির বাদরুদে স্থানীয় সময় শনিবার রাত 9টায় এই পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। নাতানজের দায়িত্বরত আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জানান, এক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তিনি বলে, পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এই পরীক্ষা চালানো হয়। ঘটনায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। অস্ট্রিয়ার ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় বিশ্ব শক্তির সাথে পরমাণু চুক্তি পূর্ণ বহালে ইরানের আলোচনা চলার মধ্যে এই পরীক্ষা চালানো হলো। শনিবার রাতে নাতানজের পরমাণু স্থাপনার কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের ঘটনায় পরমাণু স্থাপনাটিতে হামলার সংখ্যা করা হয়েছিল। এর আগে চলতি বছরের এপ্রিলে ইরানের নাতানজের পরমাণু স্থাপনায় এক অন্তর্ঘাতমূলক হামলা করা হয়। হামলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরমাণু স্থাপনার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। ইরান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল। অপরদিকে ইরানের পরমাণু শক্তি অর্জনের শুরু থেকেই বিরোধিতা করে আসছে ইসরায়েল। দেশটির অভিযোগ, ইরান পরমাণু শক্তিকে সামরিক উদ্দেশ্য ব্যবহার করবে। ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে গত সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় ইরানের সাথে পরমাণু চুক্তি পূর্ণ বহালে সপ্তম দফায় আলোচনা শুরু করেছে 5 দেশ। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরাসরি এই আলোচনায় অংশ না নিয়ে পরোক্ষভাবে যুক্ত রয়েছে।
আলোচনায় ইরান পরমাণু চুক্তি পূর্ণ বহালের প্রক্রিয়া নিয়ে দেশটির খসড়া প্রস্তাব উত্থাপন করে সোমবার থেকে অষ্টম দফায় নতুন করে এই আলোচনা শুরুর কথা রয়েছে। সূত্র প্রেস টিভি ও টিআরটি ওয়ার্ল্ড। চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানে যদি চীন কোনো রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। তাইওয়ানে চীনা নেতারা সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে বলেন, আমরা আশা করি চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সাথে ভাববেন যাতে নতুন কোনো সংকট তৈরি না হয়। আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এটি কারো স্বার্থ রক্ষা হবে না। শুক্রবার রয়টার্স নেক্সট সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ মুহূর্তে চীন, আমেরিকা ও রাশিয়ার মধ্যে অনেক বেশি সামরিক উত্তেজনা বিরাজ করছে। তবে চীন যদি তাইওয়ানের সামরিক অভিযান চালায় তাহলে আমেরিকা সেখানে সরাসরি সেনা পাঠাবে কিনা এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দেননি ব্লিংকেন। তিনি বলেন, আমরা বহু বছর ধরেই বলে আসছি এবং সুস্পষ্টভাবে বলছি যে তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা সবসময় এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব। সূত্র পার্স টুডে। মালয়েশিয়ার সেই নিখোঁজ বিমানটির হদিশ কি মিলবে? 239 জন আরোহী সহ নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এর এখনো ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করা যায়নি। বছরের পর বছর ধরে বিস্তর তল্লাশি ও গবেষণা চালিয়েও বিমানটির পরিণতি বা ধ্বংসাবশেষের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 2014 সালের মার্চ মাসে কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে বিমানটি রাডার থেকে উধাও হয়ে যায়। দূর দূরান্তের সাগরে এর কিছু ভাঙা টুকরো পাওয়া ছাড়া আর কিছুই মেলেনি। রিচার্ড গডফ্রে নামের এক ব্রিটিশ বিমান প্রকৌশলী টানা বছরেরও বেশি সময় ধরে এ নিয়ে কাজ করছিলেন। তিনি মনে করছেন, ফ্লাইট 370 বিধ্বস্ত হওয়ার স্থানটি অবশেষে ধরতে পেরেছেন তিনি। গডফ্রেটের হিসাব মতে, বোয়িং 777 বিমানটি অস্ট্রিয়ার পার্থ থেকে 2000 কিলোমিটার পশ্চিমে ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। রিচার্ড গডফ্রে বলেন, তিনি আশা করছেন পরিণতি ও অবস্থান জানার মাধ্যমে আরোহীদের স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের উপায় জানা যাবে। প্রকৌশলী গডফ্রে এরই মধ্যে বিভিন্ন গবেষণা ও অনুসন্ধানে পাওয়া তথ্য উপাত্তের সঙ্গে নিজের তথ্য বিশ্লেষণ করে দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটির সম্ভাব্য নতুন অবস্থান চিহ্নিত করেছেন। গডফ্রে বলেছেন, আগে কেউই ইমারস্যাট স্যাটেলাইট ডাটা বোয়িং বিমানের পারফরমেন্স ডাটা, সাগরে ধ্বংসাবশেষ ভাষার গতি প্রকৃতি ডাটা ও WSPR নেট ডাটা একত্র করে মিলিয়ে দেখার কথা ভাবেননি। তিনি সেটা করছেন গডফ্রের অনুসন্ধানের দলের নির্ধারিত বিন্দুটি ভারত মহাসাগরের মোটামুটি 33 ডিগ্রি দক্ষিণ এবং 95 ডিগ্রি পূর্বে। কোটি কোটি ডলার খরচ করে নিখোঁজ বিমানটির জন্য ভারত মহাসাগরে দুটি ব্যাপক অনুসন্ধান চালিয়েও কাজ হয়নি। কোনো পাহাড়চূড়া বা গিরখাদে লুকিয়ে থাকতে পারে, 3-4 বার চক্কর দিলে হয়তো কিছু চোখে পড়বে, 4000 মিটার পর্যন্ত গভীরে তলিয়ে থাকতে পারে, এটি বলেন গডফ্রে। সূত্র বিবিসি নিউজ। সুদানের নির্বাচনের পর রাজনীতি ছাড়বে সেনাবাহিনী। সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আব্দুল ফাত্তা আল বোরহান জানিয়েছেন, দেশটিতে 2023 সালে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর সামরিক বাহিনী রাজনীতি করে সরে আসবে। শনিবার বিবিধ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। তিনি বলেন, সরকার যখন নির্বাচিত হবে, আমি মনে করি না সেনাবাহিনী, সামরিক বাহিনী বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী রাজনীতিতে অংশগ্রহণ করবে। এতে আমরা একমত হয়েছি এবং এটি স্বাভাবিক পরিস্থিতি। এর আগে গত অক্টোবরে সুদানের সামরিক বেসামরিক যৌথ নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুককে ক্ষমতাচ্যুত করে নির্বাহী ক্ষমতা সম্পূর্ণ নিজের হাতে নেন সুদানের সামরিক প্রধান। তবে দেশটির জনতার বিক্ষোভের জেরে 21 নভেম্বর পুনরায় আবদুল্লাহ হামদুকের নেতৃত্বে বেসামরিক অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের চুক্তি করেন। জেনারেল আল বোরহান অন্তর্বর্তীকালীন এই মন্ত্রিসভা 2023 সালের জুলাইয়ে নির্বাচন পর্যন্ত সুদানের নির্বাহী ক্ষমতার দায়িত্বে থাকবে। এদিকে পূর্ণ বেসামরিক শাসন প্রতিষ্ঠার দাবিতে সুদানে এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভে এই পর্যন্ত অন্তত 44 ব্যক্তি নিহত হয়েছেন। বিক্ষোভে হতাহতদের বিষয়ে জেনারেল আল বোরহান বলেন, বিক্ষোভে ভুক্তভোগীদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে, যে কারা এর সাথে জড়িত ওই অপরাধীদের শাস্তি দেওয়া হবে। সুদানের সামরিক বাহিনীর প্রধান জানান, তিনি প্রত্যাশা করেন বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হলে ভূতর্কি পূর্ণ স্থাপন সহ গত 2 বছরে নেওয়া সংস্কার সমূহকে অব্যাহত রাখা হবে। তিনি বলেন, সামনের দিনগুলোতে আফ্রিকান ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায় তার লক্ষ্য রাখছে। জেনারেল আল বোরহান বলেন, আমি বিশ্বাস করি এতে ইতিবাচক সূচক রয়েছে যা শীঘ্রই ফল দেবে। বেসামরিক সরকার গঠন এই বস্তুকে যথাযথ স্থানে রাখবে। সুদানের সামরিক ও বেসামরিক নেতৃত্বের অংশীদারমূলক
অন্তর্বর্তীকালীন সরকার সভরাইন কাউন্সিলের উভয় পক্ষের মতবিরোধের জেরে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক সহ বিপুল বেসামরিক নেতৃত্বকে 25 অক্টোবর সামরিক বাহিনী গ্রেপ্তার করে এবং সামরিক প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান পূর্ণ ক্ষমতা দখল করেন। সামরিক বাহিনীর এই পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে প্রতিবাদে সুদান জুড়ে বিক্ষোভে শুরু হয়। তবে জেনারেল বুরহান তার আগে এই পদক্ষেপকে অভ্যুত্থানের বদলে গণতান্ত্রিক উত্তরণকে শোধরানোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। সামরিক অভ্যুত্থানের জেরে বিশ্বজুড়ে সুদানের সামরিক বাহিনীর নিন্দা জানানো হয়। যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংক দেশটিতে প্রদত্ত সহায়তা স্থগিত করে, এছাড়া আফ্রিকান ইউনিয়ন সুদানের সংস্থাটিতে সদস্যপদ স্থগিত করে। পরে 21 নভেম্বর আবদুল্লাহ হামদুকের সাথে 2023 সালের জুলাই নির্বাচন পর্যন্ত নির্বাহী ক্ষমতা পরিচালনার জন্য মন্ত্রিসভার গঠনে জেনারেল আল বুরহান চুক্তি করেন। তবে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনরত বিভিন্ন দল এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে এবং সম্পূর্ণ বেসামরিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সূত্র আল জাজিরা। বাব আল মান্দা পর্যন্ত আধিপত্য বিস্তার করতে চায় ইরান, বলছে আরব লীগ। আরব লীগের মহাসচিব আহমদ আবুল গেইত আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করছেন। ইতালির রাজধানী রোমে শনিবার সপ্তম ভূমধ্যসাগরীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। আবুল গেইত বলেন, আঞ্চলিক দেশগুলোতে হস্তক্ষেপ করছে ইরান এবং দেশটি হরমুজ প্রণালী থেকে শুরু করে বাব আল মান্দাব পর্যন্ত অঞ্চলকে নিজের আধিপত্যের নিয়ন্ত্রণে আনতে চায়। তিনি ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কেও ভিত্তিহীন অভিযোগ করেন। আরব লীগের মহাসচিব এমন সময় এই দাবি করলেন যখন আরব দেশগুলো মধ্যপ্রাচ্য নিরাপত্তাহীনতার প্রধান উৎস ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে যাচ্ছে। আরব দেশগুলো এমন এক অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে যে কিনা গত 7 দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা ও দমন অভিযান চালিয়ে এসেছে। এছাড়া আরব লীগের মহাসচিব এমন সময় ইসরায়েলের পরমাণু অস্ত্র ভাণ্ডার সম্পর্কে কথা না বলে ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ তুললেন যখন তেহরান বারবার বলে এসেছে দেশটির পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা ইরানে নেই। সূত্র পার্স টুডে। উচ্চ ঝুঁকিতে আছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তক্ষরণ সাময়িকভাবে বন্ধ হলেও তিনি উচ্চ ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক টিমের সদস্যরা। রোববার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক তার চিকিৎসক টিমের একজন সদস্য বাংলা নিউজকে জানান, খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে, উল্লেখযোগ্য তেমন কোনো উন্নতি হয়নি, আবারও অবনতিও হয়নি। তিনি বলেন, ঔষধ প্রয়োগের কারণে খালেদা জিয়ার রক্তক্ষরণ কমেছে, তবে এটা স্থায়ী কোনো সমাধান নয়। পুরোপুরি সুস্থতার জন্য তাকে বিদেশে চিকিৎসা নিতে হবে। তার ইলেকট্রোলাইট ব্যালেন্স এসেছে, অর্থাৎ শরীরে খনিজের সমতা বিরাজমান, শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে, ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা হয়েছে, এখন রক্তের হিমোগ্লোবিন 8.50 আছে। তবে ম্যাডামের মুখ শুকনো, চোখ মুখে ক্লান্তির ছাপ, কথা খুব আস্তে ধীরে বলেন। সূত্র জানায়, শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে প্রতিদিনই হাসপাতালে আসছেন প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গেলেও তেমন কিছু খেতে পারেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানা গেছে, গতকাল লিভার সিরোসিসিতে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক রুটিন টেস্ট করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, যত দ্রুত তাকে বিদেশে চিকিৎসা দেওয়া যায় ততই মঙ্গল, তা না হলে ঝুঁকি বাড়বে। খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডাক্তার এজেড এম জাহিদ হোসেন রোববার সকাল 10টায় বাংলা নিউজকে জানান, ম্যাডাম এখনো ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রেখেছেন, ওনার পুনরায় যেন রক্তক্ষরণ না হয় সেজন্য প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হচ্ছে, ঔষধ দেওয়ার পরে কি ধরনের পরিবর্তন হয় সেটা সার্বক্ষণিক মনিটরিং করছেন। উনি ঝুঁকিতে আছেন কিনা জানতে চাইলে ডাক্তার জাহিদ বলেন, উনি পুরো মাত্রায় ঝুঁকিতে আছেন, আমরা যেটাকে আনপ্রডিক্টেবল বলি, অর্থাৎ ওনার অবস্থা কখন খারাপের দিকে যাবে বা যাওয়ার সম্ভাবনা দেখা দেবে তা ভালো হবে, এটা কিন্তু আগে থেকে লাইভ ফলোআপ করা বলার অবস্থা নেই, উনি ঝুঁকিতে আছেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। রক্তক্ষরণ বন্ধ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওনার ক্রনিক লিভার ডিজিজের মেলিনা যেটা ছিল সেটা সত্যিকার অর্থে বন্ধ হয়েছে, মানে ঔষধ চলতেছে, ঔষধ বন্ধ না হলে বোঝা যাবে যে ওটা বন্ধ হয়েছে কি হয়নি। ঔষধের কারণে যদি কোনো জিনিস বন্ধ থাকে তখন তো আর বলা যায় না যে ওটা বন্ধ হয়েছে। তিনি বলেন, ওনার চিকিৎসা চলছে, এখনো কোনো ধরনের মন্তব্য করা যাবে না যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে বা
উনি স্টেবল আছেন। এসব নিয়ে এখনো মন্তব্য করার মতো কোনো অবস্থা হয়নি। 28 নভেম্বর রাতে গুলশান খালেদা জিয়ার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তার চিকিৎসক টিমের সদস্যরা জানান, খালেদা জিয়া লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছেন, তিনি মৃত্যু ঝুঁকিতে আছেন। এর আগে 13 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। রাতেই তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়। এখনো তিনি সেখানেই আছেন।